বাংলা সাহিত্যের অফুরন্ত সম্ভার থেকে কিছু গল্প বেছে নিয়ে আমরা আপনাদের শোনাই গল্প পাঠের আসরে। কিন্তু আজকে তেমন কোনো গল্প নয়, দুঃসাহসে ভর করে আজকে আপনাদের শোনাবো আমারই লেখা একটা গল্প। আপনাদের প্রশ্রয় আর সমর্থনে এটুকু সাহস তো করাই যায়। বছর ছয়েক আগে লেখা গল্পটির নাম ছেলেটা। শুরু হচ্ছে আজকের গল্প ছেলেটা। পুকুরের ঘাটে নামার জন্য ফেলে রাখা নারকেল গাছের গুঁড়িটার ওপর বসে নাক খুঁটছিল ছেলেটা। জল থেকে মাথা উঁচু করে থাকা একটা মরা গাছের ডালে একটা লাল ফড়িং স্থিরভাবে বসেছিল। মনে হচ্ছিল ছেলেটা যেন সেদিকেই তাকিয়ে আছে। আকাশের কোণ থেকে কালো মেঘটা ততক্ষণ গিলতে শুরু করেছে পুরো আকাশটাকে। ঠাঠা রোদের গুমোর ভাঙছে একটু একটু করে। হঠাৎ কাঠঠোকরা পাখির মতো দু একবার ঘাড় ঘুরিয়ে ছেলেটা বোধহয় মেঘটাকেই দেখল। তারপর আঙুলটা নামিয়ে ঘুনশিতে আটকে রাখা কালো হাফ প্যান্টটায় সেটা মুছে ঝুপ করে নেমে পড়ল জলে। ঢেউ লেগে ডালটা একটু নড়ে ওঠায় ফড়িংটা উড়ে গেল। আবার দু চক্কর কেটে বসলো ওখানেই। জ্যৈষ্ঠ মাস এসে পড়েছে, পুকুরে বড়দের কোমর জল। ছেলেটা মাছ অব্দি গিয়ে কাঁধ ডুবিয়ে আবার থম মেরে দাঁড়ালো। খানিকক্ষণ বিশ্রাম পেয়ে পুকুরের ঘোলা জলটা আবার থিতু হচ্ছিল একটু একটু করে। হঠাৎ কর্কশ গলায় গোনার বাপ হাঁক দিল, যাবো নাকি রে হারামজাদা। গোনার বুকটা ছ্যাত করে কেঁপে উঠল। দুটো ডুব লাগিয়ে হনহন করে গুড়িটায় পা দিয়ে উঠে গায়ের জল ছড়াতে ছড়াতে সে চলল বাড়ির দিকে। ফড়িংটার টানায় তখন মেঘের ছায়া পড়েছে। ঘাটের পথ থেকে ছোট ছোট পায়ের ছাপগুলো আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছিল। সর্ষের তেলের শিশিটা ঘাটের পাশেই পড়ে রইল কাত হয়ে। যেতে যেতে একটা বড় ঘাস ছিঁড়ে তার গোড়ার সাদা শাঁসটা চিবোতে চিবোতে গোনা ঢুকলো বাড়িতে। এতক্ষণে গায়ের জল গায়েই শুকিয়েছে। মেজপিসি চোখে কম দেখে, কিন্তু গোনার হাতে যে তেলের শিশিটা নেই সেটা সে ঠিকই দেখতে পেল। ব্যাস, গোনার মায়ের প্রশ্রয় আর শিক্ষাটা যে কী প্রকার তার বিবরণ শুরু করা মাত্রই বাড়ির আশেপাশের কাক পক্ষীগুলোও বোধহয় উড়ে গেল। গোনার বাপ তখন খেয়ে উঠে কুলকুচি করছিল। মুখের জলটা পিচ করে ফেলে ঘটিটা সরসে নামিয়ে বলল, আহ মাগি তুই থামবি সারাক্ষণ ক্যাচ 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 ক্যাচ। তারপর গোনার গালে একটা সপাটে ছনার চর কষিয়ে কিছু না বলেই হনহন করে উপরে উঠে গেল। গোনা কাঁদবো কি কাঁদবো না ভাবছিল, এমন সময় মা এসে গাল দুটো টিপে ধরে চিরুনি দিয়ে প্রথমে মাথাটা আঁচড়ে দিল, তারপর টেনে নিয়ে গিয়ে বসিয়ে দিল ভাতের থালার সামনে। মেজপিসি গজগজ করছে, কিন্তু পাতে গেঁড়ির চচ্চড়ি আর কলায়ের ডাল দেখে গোনা সপ সপ করে খেতে শুরু করে দিল, ভুলেও গেল সব। খেয়ে দে হাত মুখ ধুয়ে বাবার মতোই ঘটিটা রেখে গোনা ভাবল, তারও যদি একটা ছেলে থাকতো তাহলে এভাবেই একটা চর কষিয়ে গট গট করে সে তেঁতুল তোলার পুকুরে চলে যেত। ভর দুপুর গোনা কি করবে ভাবতে ভাবতে ঝটপট ঠাকুমার ঘরে গিয়ে শুয়ে পড়ল। নয়তো মা এক্ষুনি টেনে নিয়ে ওপরে চলে যাবে, বাবা নাক ডাকাবে, মাও ঘুমোবে। মাঝের থেকে ছটফট করতে করতে ওর খালি মনে হবে বিকেলটাই আসছে না। খানিকক্ষণ মটকা মেরে পড়ে থেকে গোনা কান পেতে রাখলো সবাই কখন ঘুম হবে। তারপর ও নিজেই যে কখন ঘুমিয়ে পড়েছে নিজেও টের পায়নি। ঘুম ভেঙে হঠাৎ ধরফড়িয়ে উঠে বসল গোনা। নিজের উপরই ওর খুব রাগ হলো, কান্নাও পেল খুব। অন্ধকার দেখে গোনা ভাবল বুঝি সন্ধে হয়ে গেছে, সবার খেলা শেষ, দরজাটা বন্ধ ছিল। তখনই মা ঢুকে গোনাকে দেখে হেসে একটু আদর করে দিল। তারপর বলল, কিরে আম কুড়োতে যাবি না, বিট্টুরা তো সবাই বাগানে গেল।
শুনে গোনা পড়ি মুড়ি করে দালান থেকে ছুটতে গেল সাবুদের বাগানের দিকে। তখন ঝড় উঠেছে, ধুলোতে চারিদিক অন্ধকার, বড় বড় গাছের মাথাগুলো সব কাত হয়ে শোঁ শোঁ করে আওয়াজ হচ্ছে। ধুলোর ঝাপটা মেখে চোখ যথাসম্ভব বুঝে গোনা দৌড়চ্ছে বাগানের দিকে। আমের বাগানটা খুব বেশি দূরে নয়, তাও দেখা যাচ্ছে না কিচ্ছু। দাঁড়িয়ে সামনের দিকে ঝুঁকে হাঁটুতে হাত রেখে হাঁপাতে হাঁপাতে পিছন দিকে চাইল গোনা। কি ভীষণ অন্ধকার, ওর ভয়ও করল একটু। এর মধ্যে অপুর ভিজে একসা। পাশের ভাঙা মন্দিরের খোড়ো চালটার কোণে একটা কাককেও ও দেখল যে ওর মতো পুরো ভিজে গেছে। তারপর ওপরের দিকে তাকিয়ে চোখ বুজে চোখে মুখে বৃষ্টি মাখল গোনা। আর আম কুড়তে গেল না, মাটির রাস্তার ঢাল বেয়ে বৃষ্টির জল তখন মাটি ধুয়ে ধুয়ে গল গল করে চলেছে আমবাগানের পাশের ডোবার দিকে। হঠাৎ গোনা ওখানেই শুয়ে পড়ল। ওর না ভারী আনন্দ হচ্ছিল, আজও বৃষ্টি মাখবে। বৃষ্টির মুষল ধারায় গোনা তো চোখই খুলতে পারল না, একটু কাদা মেখে গড়া করে দিল, তারপর চুপচাপ শুয়ে রইল ওখানে। আস্তে আস্তে ওর বুকের গলার পেটের সব কাদা ধুয়ে গেল। কেমন একটু শীত শীত করছিল গোনার, বৃষ্টিটাও ততক্ষণে কমে এসেছে। বিট্টুদের হই হই করে আসতে দেখে গোনা উঠে বাড়ির দিকে ছুট লাগাল। কী জানি কেন তখন ওর ভারী লজ্জা করছিল। সমাপ্ত। কমেন্টে আমাদের জানাবেন কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি। তার উপরই নির্ভর করবে এরকম দুঃসাহস আমরা আর ভবিষ্যতে করব কি করব না। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।